মারা গেছেন বাংলাদেশের বিখ্যাত জ্যোতিষী, লেখক ও গীতিকার কাউসার আহমেদ চৌধুরী, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। প্রথম আলোর আপনার রাশি খ্যাত লেখক কাউসার আহমেদ চৌধুরী আজ 22 ফেব্রুয়ারি 2022 সন রাতে 9:45 মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমায় ডেকো না, ফেরানো যাবে না, এমন আবেগময়ী গান লিখেছিলেন যিনি সেই কালজয়ী গীতিকার কাউসার আহমেদ চৌধুরীকে ফেরানো গেল না। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চলে গেলেন না ফেরার দেশে। রাত যার কাছে ছিল কবিতা পড়ার নির্জন প্রহর, সেই রাতেই তার জীবনাবসান হল। মঙ্গলবার 22 ফেব্রুয়ারি 2022 সনের মতো ম্যাজিক ডেতে রাত 9:45 মিনিটের দিকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে প্রতীক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সামিনা চৌধুরীর কণ্ঠে কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। গানটি ছিল তারই লেখা, যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার। এই গানটি গেয়েছিলেন কুমার বিশ্বজিৎ আর গানটি লিখেছেন কাউসার সাহেব। আমায় ডেকো না, ফেরানো যাবে না প্রভৃতি কালজয়ী গানের গীতিকার কাউসার আহমেদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। কাউসার আহমেদ চৌধুরী জ্যোতিষী হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন। তিনি প্রথম আলোতে নিয়মিত রাশিফল লিখতেন। এছাড়াও তিনি টেলিভিশনের অনুষ্ঠান নির্মাতা, বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন, তিনি বিজ্ঞাপন চিত্রও নির্মাণ করেছেন। জানা যায় কাউসার আহমেদ চৌধুরী অনেকদিন ধরেই কিডনি, প্রেশার ও স্নায়ুজনিত জটিলতায় ভুগছিলেন, 2 বার স্ট্রোকের শিকার হন। গত 9 ফেব্রুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরদিন তাকে ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয়। এর মধ্যে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এক পর্যায়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অর্থাৎ ICU স্থানান্তর করা হয় তাকে। সেখানে তার রক্তে হিমোগ্লোবিন মাত্রা অতিরিক্ত কমে যাওয়ায় জরুরি ভিত্তিতে রক্ত সরবরাহ করা হয়। নন্দিত গীতিকবি কাউসার আহমেদ চৌধুরীর লেখা গান গেয়েছে ব্যান্ডল ফিডব্যাক, LRV, মাইলস, লাকি আকান্ত, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সামিনা চৌধুরীর মতো স্বনামধন্য শিল্পীরা। তার লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে আরও রয়েছে আজ এই বৃষ্টির কান্না দেখে।